প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনা স্পর্শকাতর হওয়ায় জামিন পাচ্ছেন না মির্জা ফখরুল। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে পরিবার আবেদন করলে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। সকালে ধানমন্ডিতে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন আলী আহমেদ। শুক্রবার ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করছে আওয়ামী লীগ। ইলেকশন ম্যানিফেস্টো এর বাস্তবায়নটাই আমাদের মূল কাজ। দলের অভ্যন্তরে যে কলহ, অন্তর্কলহ, দ্বন্দ্ব, এসব বিষয়ের অবসান ঘটিয়ে দলকে নির্বাচন ম্যানিফেস্টো বাস্তবায়নে সুদৃঢ় ঐক্য আমাদের দরকার। বিএনপি মহাসচিব দীর্ঘদিন বিচারহীন কারাগারে থাকবেন না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, স্পর্শকাতর মামলায় এখনো জেলে তিনি। পার্মানেন্টলি একটা লোক জেলে থাকবে বিনা বিচারে, এটা তো আমাদের সরকারও এটা সমর্থন করে। সেটাও তো সে পর্যায়ে আসলে দেখা যাবে, তবে এটা বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ বিষয়, কারণ প্রধান বিচারপতির বাড়িতে এখন বিচার বিভাগের জন্য এটা খুব সেন্সিটিভ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন আসলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পর্যালোচনা করবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পারিবারিকভাবে তারা যে আবেদনটা করে সে আবেদনটা করুক, এরপরে যে প্রক্রিয়া আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, আইন মন্ত্রণালয় আছে, তারা তার ব্যাপারে সুপারিশটা কীভাবে করে তার উপর নির্ভর করছে। আলী আহমেদ, জিটিভি নিউজ, ঢাকা।